হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমরাও ভালো আছি। এই যে লাট্টু স্কুল থেকে এসে চাউমিন করেছিলাম, এই যে চাউমিন খাচ্ছে। ছেলেকেও দিয়েছি চাউমিন। আর ওর দাদুর তো সকালবেলায় নিয়ম করে খাওয়া, ওই ওটস করে দিয়েছিলাম আর ডিমের খোসা সেদ্ধ করে। ডিমের শুধু ওই সাদা অংশটা খায় আর কুসুমটা আমাদের স্কচ খেয়ে নেয়। ও তার আগে খেয়েছে চা বিস্কুট। আর এবার আমি খাচ্ছি, এই যে বাটি করেই খেয়ে নিচ্ছি। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আজকে একটা নিমন্ত্রণ আছে, ওই নিমন্ত্রণে দুপুরবেলায় যাব। কিন্তু ভাত আর ওর বা দাদুর একটু সেদ্ধ করব, খাবার মানে তরকারি দিয়ে আর চিকেন দিয়ে একটা সেদ্ধ মতন। আর আমাদের ওবেলার জন্য কিছু করে যাব। আজকে লাট্টুরে স্কুলের প্রিন্সিপালের বার্থডে ছিল, ওই জন্য কালকে রাত্রে দাদুকে বলে ফুলের গোছা নিয়ে এসেছিল। ওদের ম্যামরা বলে দিয়েছিল যে ফুলের গোছা আনবে, প্রিন্সিপালকে দেবে, তাই নিয়ে গেছিল। ওদের সব চকলেট ফকলেট খাইয়েছে, নাচ গান হয়েছে। আজকে সেইভাবে ক্লাস হয়নি বলে কালকে, শনি রবি ওদের ছুটি থাকে, কিন্তু কালকে ওদের স্কুল আছে। তোমাদের স্যাটারডে আর সানডে ছুটি তো? আজকে যেহেতু ক্লাস হয়নি বলে তাই কালকে আছে। আবার তো সেকেন্ড ইউনিট এসে যাচ্ছে না, আবার সেকেন্ড ইউনিটের প্রিপারেশন করাতে হবে। তারপরে এই 4 দিন আবার ছুটি আছে, কালী পুজো, দেওয়ালি, ভাইফোঁটা, ওই জন্যে শনিবার দিনকে কালকে ওদের ক্লাস করিয়ে নেবে।
এইবার চা খাবো। পারলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, আর বেশি করে শেয়ার করো, হ্যাঁ, আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য। ঠিক আছে, টাটা।